আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর নয়ন বিসি রোড সার্ভিস হাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 713103, হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাব হাট টিটি রোড বর্তমান, ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, লোকাল লটারি এজেন্সি শেয়ার বাজার বর্তমান, বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্তমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্তমান আই কেয়ার নার্সিং হোম দ্বিতীয় তল আরজি ভবন পার্বী হাটা শ্রীপল্লি পূর্ব বর্ধমান, হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকাই জামদানি থেকে তসর এবং নিম্নচাপের জেরে রাজ্যের পাশাপাশি শহর বর্ধমানেও শুরু হয়েছে বৃষ্টিপাত। বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হল। রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। আসন্ন পৌর উৎসব উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। পরশুর মনমোহন দে রোড অবরোধ করল বালি খাদানের শ্রমিকরা। চোখ রাখবো এক ঝলকে। একটি ইসলামী জলসা অনুষ্ঠিত হল। অনুষ্ঠান উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রাক্তন এমসিআইসি খোকন দাস। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ভক্ত প্রাণ মানুষজন ভিড় জমান। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারির রিপোর্ট, আনন্দ বার্তা। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হল। আসন্ন ব্রিগেড কর্মসূচি সফল করার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পুরুষ ও মহিলা উভয়ই এদিনের মিছিলে পা মেলান। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বিদ্যাসাগর পল্লী এলাকায়। শাসক দলের কর্মী সমর্থকরা ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়ার ইন্দাস্থলের আকই গ্রামের অমর স্বাধীনতা সংগ্রামী নুনিবালা গুহর স্মৃতিসৌধ চত্বরে একটি বাক্স রাখা থাকবে। গ্রামের সাধারণ মানুষ সংশ্লিষ্ট সংস্থার এরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। নিম্নচাপের জেরে রাজ্যের পাশাপাশি শহর বর্ধমানেও শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে জনজীবন। অসময়ে বৃষ্টির ফলে ক্ষোভ ফুটে উঠেছে ব্যবসাদারদের গলাতে। নিম্নচাপের জেরে শনিবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও বা মুষলধারে, কোথাও বা ঝিরে ঝিরে বৃষ্টিপাত চলে রাজ্য জুড়ে। সারা রাজ্যের পাশাপাশি একই চিত্র পরিলক্ষিত হয় শহর বর্ধমানে। বৃষ্টিপাতের জেরে রাস্তাঘাট প্রায় শুনশান। খুব একটা দরকার না হলে কেউই বের হয়নি রাস্তায়। অসময়ে বৃষ্টির প্রভাব পড়েছে জনজীবনে। বৃষ্টির কারণে ব্যবসায় প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসাদাররা। কেমন প্রভাব পড়েছে? আন্ডার প্রভাব তো ভালোই পড়েছে, আবহাওয়া বাজে, বাজারও বাজে। মানে কি মনে হচ্ছে এই আজকে আবহাওয়ার জন্য কি বাজার ভালো নেই? আবহাওয়ার জন্যই বাজার ভালো। আজকে কি বাজারে লোকজন আছে? না, একদমই বাজারে লোকজন নেই। আজকে তো সপ্তাহের প্রথম দিন, সোমবার। কিন্তু শনি রবি সোম তিন দিনই ছুটি পালন হয়ে গেছে। গতকাল রবিবার গেছে। কি মনে বেশি ঠান্ডা লাগছে, তিনের হাওয়াটা আসছে। রাস্তার কি পরিস্থিতি? রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। মানে কি মনে হচ্ছে, অসময়ে মনে হচ্ছে একটা বৃষ্টি নেমে ক্ষতি হলো? ক্ষতি হয়েছে।
বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় এদিন প্রায় সব রাস্তাঘাটেই যানজটের প্রভাব লক্ষ্য করা যায়নি। যাদের ঘরে বসে থাকলে চলবে না সেই সমস্ত মানুষজনই ছাতা মাথায় করে রাস্তায় নামে এদিন। অসময়ে বৃষ্টির বিরল প্রভাব ফেলেছে জনজীবনে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় বর্ষুল উৎসব মঞ্চে। এই উপলক্ষে দুস্থ ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। রবিবার বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হলো বর্ষুল উৎসব মঞ্চে। এই উপলক্ষে দুস্থ ব্যক্তিদের শীতের কম্বল তুলে দেওয়া হয়। এছাড়াও 10টি ক্লাবকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন বিধায়ক নিশীথ কুমার মালিক। আমাদের বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের একটা খুব আনন্দের দিন। এই আনন্দের উপলক্ষে এখানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের এই অঞ্চলের সাধারণ গঠিত সভা এবং নতুন 10টি ক্লাব যে রেজিস্ট্রেশন হয়েছে তাদের সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সামাজিক কাজ হিসেবে গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণের একটি অনুষ্ঠান হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলেছে যে 294টা বিধানসভা বিভিন্ন প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করছেন এবং আগামী দিনে যেন আরো ভালোভাবে তাদেরকে সচেতন করতে পারে এই আশা রাখি। এবং আমি আজ থেকে প্রায় আনুমানিক পৌনে 3 মাস আগে আমাদের বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আমাদের যে ফেসবুক আমার প্রচার সচিব হাবিব ভাই জানান সেই সার্টিফিকেটগুলো মূল রূপে সদস্য করলাম। পরবর্তীকালে আমরা পদাধিকার সেখানে নির্বাচন করি। বিনামানির সম্পাদক উনিও আমাদের অ্যাসোসিয়েশনকে প্রচুর সহযোগিতা করেন। প্রতিটি ক্লাবের কি কি সমস্যা আছে সে বিষয়ে আলোচনা করেন বিধায়ক। অসুবিধাগুলি কি কি করণীয় তা সঠিকভাবে বুঝিয়ে দেন বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক নিশীথ কুমার মালিক। এদিনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ অম্বিকা দাস, বর্ষুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সরেন ও উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, বর্ষুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ মহসিন, অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ ঘোষ সহ 35টি ক্লাবের কর্মকর্তাগণ। আজকে বর্তমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের যে অন্তর্ভুক্ত যে সমস্ত ক্লাবগুলি আছে তাদেরকে নিয়ে আগে একটা নৈশ ভোজ আয়োজন করা হয়েছে এবং এছাড়াও আমাদের আজকে বিভিন্ন যে সমস্ত ক্লাব রেজিস্ট্রেশনের মাধ্যমে এরকম 10টি ক্লাবকে আজকে আমরা সার্টিফিকেট তুলে দিলাম এবং সর্বোপরি আনন্দের বিষয় আমার বর্তমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশন আজ যে রেজিস্ট্রেশন পেয়েছে সেই রেজিস্ট্রেশনের কাগজ আজকে হাতে পেয়েছি এবং আমাদের ক্লাবের সদস্যরা আজকে আমার হাতে সেই সার্টিফিকেট তুলে দিয়েছে। আজকে আমাদের কাছে খুব খুশির দিন। এই খুশির দিনে এই ক্লাবগুলি সকলে মিলে আজকে যে একটা নৈশ ভোজের আয়োজন করেছে এতেও আমরা খুব খুশি। এটা এরকমভাবে একতাভাবে একতা একসঙ্গে মিলেমিশে যদি কোনো কাজ করা যায় আমার মনে হয় বর্তমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশন আমাদের আগামী দিনে একটা জায়গায় যাবে পশ্চিমবঙ্গ। আমাদের যে রেজুলেশন খাতা আছে সেটি আশা করি সবাই সই করবেন এবং রাত্রে যে নৈশ ভোজের আয়োজন আছে তার কুপন আপনারা অবশ্যই নেবেন। যদি না নিয়ে থাকেন ওখানে যে টেবিল আছে সেখানে সম্ভব করবেন।
আপনারা সকলেই জানেন যে ক্লাব লোকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য তারই মস্তিষ্ক ফলপ্রসূ আমরা এই বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশন গঠিত করেছি এবং আমাদের সঙ্গে প্রশাসন জনপ্রতিনিধিবৃন্দগণ প্রথম থেকে ভ্যালি বসুল থেকে মহিদুল আলমের রিপোর্ট আনন্দ বার্তা। রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আসানসোল জেলা হাসপাতালে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে, অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো মৃত রোগীর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে। গত 13 ডিসেম্বর আসানসোলের কোড়াপাড়ার বাসিন্দা সায়ন চ্যাটার্জি অ্যাপেন্ডিক্স নিয়ে ভর্তি হয় আসানসোল জেলা হাসপাতালে। 14 তারিখে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ আছে বলে সায়নকে ছুটি দিয়ে দেয়। রবিবার রাতে তার অবস্থার অবনতি ঘটে, পুনরায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ওইদিন তাকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কোনো চিকিৎসা করেনি। ভোর 5টা নাগাদ সায়ন চ্যাটার্জি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপরই পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকেন। অ্যাডমিশন হওয়ার পর ওকে ডাইরেক্ট লিখে দিয়েছে 14 তারিখে অ্যাডমিশন, 14 তারিখে ডিসচার্জ। ওর এখানে লিখেছে যে কিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস লাম আর মাই জন্ডিস, ঠিক আছে। তারপরে 13 তারিখে অ্যাডমিশন করার পর 14 তারিখে ডিসচার্জ করলো কেন? কালকে পেশেন্ট ভর্তি হচ্ছে রাত্রিবেলায়, 11টার সময় ভর্তি হচ্ছে, ভোর 5টা 20 এক্সপায়ার করেছে। তা আমাদের কোনো কিছু লন ফোন কোনো বাইরে ধরনের জিনিস মেন্টালিটি নেই যে আমরা এই করবো এই করবো। আমার পেশেন্ট পার্টিকে যে নেকলেন্সি করেছে, কালকে আমার একটা যাতে সন্তান এইভাবে নেকলেন্সিভাবে যেন না মারা যায়, এতে নেকলেন্সি পর নেকলেন্সি করে যাচ্ছে। আর যে বয়স্ক মা আছে তার মায়ের একটা যাতে কম্পেনসেশন কোনো কিছু হয়, সেটা আজকে বলছে, আজকে বলছে অ্যাপেন্ডিক্স বাস করেছে সকালবেলায়। যে কর্মরত যে সিস্টার আছে, যে এমার্জেন্সি ডাক্তার ছিল, সে বলছে যে অ্যাপেন্ডিক্স বাস করে মারা গেছে। তো ডাক্তার কি জানে না যে অ্যাপেন্ডিক্স বাস হতে পারে? কোনো ধরনের কমপ্লিকেশন যদি থাকে তারা সুপার ডাক্তার দেখছিল, মোস্টলি এর আগে ভর্তি হয়েছিল ডক্টর এবি লেখা আছে, আমি যা শুনলাম কি বসাক জানো, এ বসাক, ডক্টর এ বসাক। আর কালকে যেটা ভর্তি হয়েছে পি রায়, এবং জঘন্যতম ব্যবহার। প্রেজেন্ট পার্টি বলছে যে ডাক্তার আমাকে ব্যথা হচ্ছে, কোনো স্যালাইন ট্যালাইন কিছু দিন আমি পাচ্ছি না, বলছে তুমি ডাক্তার না আমি ডাক্তার, আমি বলি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ডেপুটি সুপারের সাথে আলোচনায় বসেন মৃত রোগীর পরিবার। পরে পুলিশের মধ্যস্থতায় তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। আসানসোল থেকে সৌমিত্র অঙ্গুলের রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডায়নের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট।
ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা জ্যোতিষ বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান। এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থদিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বর্ধমান শহরে অত্যাধুনিক এবং মনোরম পরিবেশে ফ্ল্যাটের একটাই নাম, এস এস কনস্ট্রাকশন। প্রপ্রাইটার সুশান্ত ঘোষ, কালীবাজার ওয়েস্ট, নিয়ার গার্লস স্কুল, পূর্বায়ন আবাসন, বার্ডওয়ান। ইমেল sushantoghosh51@gmail.com, ফোন 9732199756 অর 9064189967 অর 9475636051। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়, তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার। আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548।
ওয়াও! হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শিয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। দ্য রোশনি জেমস, 324 জিটি রোড, ঠিকানা তিনকনিয়া গুরুদুয়ারের পাশে বর্ধমান। এখানে উন্নত মানের রোহ রত্ন পাওয়া যায়। রত্ন সার্টিফিকেট সহ পাইকারি ও রিটেল করা হয়। বিশ্বাসের আর এক নাম রোশনি জেমস। এখানে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা ঠিকুচি কুষ্টি বিচার করার ব্যবস্থা আছে। মনে রাখবেন, সপ্তাহে 7 দিনই খোলা, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মোবাইল 7384482266 অথবা 9434107912। এজেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি। এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো-এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-926-677 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবিরটি। শিবির ঘিরে মানুষজনের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের তেলমারুইপাড়া এলাকায়। এলাকার দুস্থ মানুষদের এদিন বিনা ব্যয়ে চিকিৎসা করা হয়। একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। খেটে খাওয়া মানুষদের সুবিধার্থে শিবিরটি রাতে অনুষ্ঠিত হয়। এলাকার মানুষজন অধীর আগ্রহে এদিনের বিনা ব্যয়ে শিবিরে চিকিৎসা করান। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ক্লাবের উদ্যোগে আমাদের পাড়ার মা বোনদের খেতে ডাক্তার দেখাতে হয়তো অনেক একটু আর্থিক অবস্থা থেকে পেরে উঠতে পারে না, কিন্তু আমরা সেলিম সিদ্ধি সংগ ক্লাবের উদ্যোগে আজকে আমরা ডাক্তারবাবুকে নিয়ে এসেছি ক্লাবে। আজকে আমাদের ক্লাবে বসেছি যাতে বিনা পয়সায় আমাদের পাড়ার মানুষের পরিষেবা পায়। আজকে এখানে পাওয়া হচ্ছে মূলত প্রেসার চেক হচ্ছে, তারপরে হাড়ের নানা রকম সমস্যা, সেই সমস্যা ডাক্তারবাবু জিজ্ঞেস করছে এবং দেখছেন ভালোভাবে। কিন্তু পেশেন্ট মোটামুটি 25টা, এটা মোটামুটি 10টা অবধি। রাতে করা হচ্ছে এই কারণে যে সমস্ত উপস্থিত একটা মানুষ খেটে খাওয়া মানুষ, তা মানুষ সময় মতো আসতে পারে, তার জন্য ডাক্তারবাবুর সঙ্গে ডিল নিয়ে আমরা রাতের দিকে করেছি যাতে মানুষ ভালোভাবে দেখাতে পারে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। আসন্ন পৌরোৎসব উপলক্ষে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে। প্রতিযোগিতা উপলক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান সমস্ত প্রতিযোগীরা। সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে। আসন্ন পৌরোৎসব উপলক্ষে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। আনুমানিক 250 জন প্রতিযোগী এদিন নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালান। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। Oh,
প্রতিযোগীদের মধ্যে থেকে সেরাদের নির্বাচিত করেন বিচারকরা। কর্মসূচিকে পরিপূর্ণতা দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান পৌর উৎসব 2018 প্রতি বছরের মতো এবছরও আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি। এই সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতি বছরই যে ইভেন্টগুলো থাকে, যেমন সঙ্গীত, নৃত্য, তারপর কবিতা এবং আরও বিভিন্ন ধরনের যে সমবেত নৃত্য, সমবেত একক নৃত্য, এই প্রতিযোগিতাগুলি অন্যান্য দিন মেলা চলাকালীন হবে। আজকে সমস্ত ক্লাসিক্যাল নৃত্য প্রতিযোগিতাগুলো হয়ে যাচ্ছে, এর সঙ্গে সঙ্গে অঙ্কন প্রতিযোগিতাও মেলা চলাকালীন হবে। আমরা প্রতি বছরের মতো এবছরও খুব ভালো সাড়া পেয়েছি এই প্রতিযোগিতায়। বর্ধমান শহরের বিভিন্ন শিশু শিল্পীরা বা যারা উদীয়মান শিল্পী এবং বিভিন্ন সংস্থায় যারা স্কুলে যারা নৃত্য, অঙ্কন, কবিতা, সঙ্গীত শেখে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রায় 250-250 জনের মতো প্রতিযোগী আজকে অংশগ্রহণ করেছে। আমরা বর্ধমান থেকে পিঙ্কি পাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বসুল মনমোহন দে রোড অবরোধ করলো বালি খাদানের শ্রমিকরা। বিভিন্ন দাবির ভিত্তিতে এইরূপ পদক্ষেপ নেয় শ্রমিকরা। তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে জানান। সোমবার পূর্ব বর্ধমান জেলার বসুল বালি খাদানের শ্রমিকরা বসুল মনমোহন দে রোড অবরোধ করেন। এদিন তারা বালি খাদান থেকে কোনো লরি ঢুকতেও বেরোতে দেননি। তাদের দাবি, বালি যখন জেসিপি দিয়ে লোড হচ্ছে তাহলে নৌকাও চালাতে দিতে হবে, তা না হলে নৌকার 5,000 শ্রমিক বেকার হয়ে যাবে। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আমাদের মেইন সমস্যা জিসিপি চলছে, বালি খাদ বন্ধ এটা সেটা নিয়ে জিসিপি চলছে। আমাদের মেইন সমস্যা হচ্ছে যে আমাদের নৌকা 5,000 লোক কাজ করেছে, লেবার, সেই লেবারের কাজে না একবার প্রশাসনে এক রকম সার্কুলার আসছে, একরকম সার্কুলার চলে যাচ্ছে। একবার বলছে ছাকনি ভিজে জল যাওয়া যাবে না, ঢাকা দিয়ে নিতে হবে, এখন বলছে শুকনো নিয়ে যেতে হবে। এইরকম ইস্যু করে এখন নাকি গড় চলবে, জিসিপি লোডে শুকনো চলবে, নৌকা 5,000 লেবাররা যাবে কোথা খেটে খায়। তা আমরা প্রশাসনের আমরা কী নিয়ম, কী নির্দিষ্ট রুলে চলবে সেটা আমরা আজও পর্যন্ত জানতে পারি না, অধরা থেকে যাই সেটা আমরা জানতে চাই। আর আমাদের 5,000 লোকের আমরা কাজ খারাপ হয়েছে, তার জন্য আমরা কাজ চাই। এখানে আমাদের কোনো রাজনীতি রং ফং আমরা দেখতে চাই না, আমরা সাধারণ মানুষ, কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতি ফেস্টুনে নাই, কোনো আমরা সাধারণ মানুষ। আমরা 5,000 লোক আমরা খেটে খাই। হ্যাঁ, আমরা পরিষ্কার জানতে চাই আর কি রুলে আমরা খেতে পাই সেটা আমাদের ব্যবস্থা করা। আমাদের উদ্দেশ্য একটাই যে বালিখাতে যে সমস্ত নৌকা শ্রমিক লোডাররা যুক্ত আছে তারা যেন প্রত্যেকে কাজ পুনরায় ফিরে পায়, কারণ আমরা বিগত প্রায় 8-10 দিন যাবৎ কোনোরকম কাজের সম্মুখীন হতে পারছি না, নদীর ধারে আসছি এবং ফিরে চলে যাচ্ছি, কিন্তু খাত কিন্তু চলছে। কি কারণে আপনাদের কাজটা দেওয়া হচ্ছে না? জেসিপি চলার কারণে তো আমাদের মধ্যে মূলত অধরা হয়ে গেছে। সরকার পক্ষ থেকে পরিষ্কার আমাদেরভাবে ক্লিয়ারভাবে জানানো হচ্ছে না কী কারণে যে নৌকা বা লোডাররা চলবে না বা চলতে আমরা কেউ জানতে পারছি না, অধরার মধ্যে হয়ে গেছে পরিষ্কার। প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে আলোচনায় বসেন। প্রশাসনের তরফ থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। শ্রমিকরা জানান তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। সেখানে আমরা ধরে নিচ্ছি গড় 10 জন করে কাজ করবে, অর্থাৎ 20টা নৌকা থাকলে 200 লোক নৌকা শ্রমিক হচ্ছে, নৌকার লেবার হচ্ছে 200 কাজ পাবে, সেই সঙ্গে লোডার কাজ পাবে 60 জন এবং তার সঙ্গে 20টা নৌকা মালিক মানে 180 জন এবং লিকে যারা জল পাইলিং দেয় সেখানে 6 জন, 286 জন এবং সেই সঙ্গে সঙ্গে 4টে ম্যানেজার কাজ পাচ্ছে, অর্থাৎ 290 জন একটা ঘাট থেকে কাজ পাচ্ছে। যদি 8খানা ঘাট হয় তাহলে কত শ্রমিক এই মুহূর্তে কাজ পাচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে যদি 1,000-1,500 যে শ্রমিক বসে আছে তার মাথা পিছু 5-6 জন করে তাদের মাথা পিছু যে পরিবারের লোক তারা তাদের উপর নির্ভর করে আছে। আজকে কেউ কেরল চলে যাচ্ছে, কেউ দিল্লি চলে যাচ্ছে, কেউ বোম্বে চলে যাচ্ছে এই সাধারণ মেয়েতে, কিন্তু সবাই তো আর যেতে পারছে না, কারোর পরিবারে প্রবলেমের জন্য কেউ যেতে পারছে না। কিন্তু এতগুলো মানুষ বর্তমান যে এত দীর্ঘদিন ধরে, বর্ষাকালে তো বন্ধ করে যে 4 মাস পর খাত খুললো, 4 মাসের পর দুর্গাপূজা
বর্ষল থেকে মহিদুল আলমের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85 বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকোনিয়া বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি, উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লর চমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয় মেঘা সুইটস, ঘোড়দোচটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়, এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায় পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিকগ্রাম মোড়, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-266-5417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবে, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত।
প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিং হোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিং হোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। শিশু নিকেতন স্কুল 2019 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখানে মর্নিং এ প্লে গ্রুপ থেকে ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়ামে ভর্তি চলছে। বর্তমানে প্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল মাধ্যমিক পর্যন্ত শিশু নিকেতন স্কুল। এখানে প্লে গ্রুপের বাচ্চাদের জন্য রয়েছে প্লে হাউস রুম, রয়েছে স্কুল ময়দানে খেলার উপযুক্ত সরঞ্জাম এবং পুল কারের ব্যবস্থা। ডে সেকশনে রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। বাচ্চাদের জন্য রয়েছে উপযুক্ত ল্যাব এবং কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ। তাই ভর্তির জন্য ইংলিশ বা বেঙ্গলি মিডিয়ামের জন্য আজ আসুন শিশু নিকেতন স্কুল, ভাতশালা, বর্ধমান। ফোন 9434197006 অথবা 9679247670। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9GT রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় আহত হলেন প্রায় 15 জন মানুষ। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার 2 নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড়ে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন। রবিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উগড়া থেকে কালীপাহাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রানীগঞ্জ থানার 2 নম্বর জাতীয় সড়কে পাঞ্জাবি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে কনেযাত্রী বোঝাই মিনিবাস। এর ফলে কমপক্ষে 15 জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন। Thank you.
তুমি কে? আমি ছেলের ঘর, ছেলের কাকু ভাই। আসানসোল থেকে সৌমিত্র অঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এক মহিলার অপারেশন করাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 34 নম্বর ওয়ার্ডের রাধানগর ষষ্ঠীতলা এলাকায়। এইরূপভাবে সহযোগিতা পাওয়ায় খুশি অপারেশন হওয়া রোগীটি। চোখের সমস্যা থাকা এক মহিলা চোখের অপারেশন করাতে সাহায্য করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রসঙ্গত, শহর বর্ধমানের 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুতমা মণ্ডল দীর্ঘ কয়েক মাস ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। বাগান আমাদের রাধানগর পাড়ায়, রাধানগর ষষ্ঠীতলার কাছে শাক বাগান আছে। ওই শাক বাগানে আমরা বর্ধমানের হৃদয় থেকে এখানে এসেছি। আমার সঙ্গে সুব্রত আদিত্য আছে। হ্যাঁ, সুব্রত আদিত্যই আমাকে বলেছিল 34 নম্বর ওয়ার্ডে এরকম একজন, এই যে আমার এই কাকিমা আছেন, এই সুদামা মণ্ডল, ওনার দীর্ঘদিন ধরে চোখের একটা সমস্যা ছিল, যে উনি টাকা পয়সার অসুবিধার জন্য করাতে পারছিলেন না। তো যথাসময়ে আমরা কিছুদিন আগে এসেছিলাম এবং আপনার বলে গেছিলাম যে আপনার যে বর্ধমানের হৃদয় থেকে ওনার চোখটি অপারেশন করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা সেই মতন ওনার চোখটা অপারেশন করিয়ে দিয়েছি। যে দেখতে পাচ্ছেন উনি চশমা পরে আছেন। হ্যাঁ, এবং আমরা আরও ওনাকে বলে যাচ্ছি যে আগামী দিনে কোনো অসুবিধা থাকে আমাদের বর্ধমানের হৃদয়কে যদি জানায় আমরা ওনার পাশে আবার দাঁড়াবো। একটি স্বেচ্ছাসেবী সংস্থা তার চিকিৎসার ভার গ্রহণ করেন। ওই স্বেচ্ছাসেবী সংস্থা তাকে সাহায্য করায় তিনি তার চোখের অপারেশন করাতে সক্ষম হন। স্বেচ্ছাসেবী সংস্থাটি অপারেশনের পর তার বাড়ি গিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়ে আসেন। পুরোটা কাজ হয়েছে, আমাদের পুরোটা সহযোগিতা করেছে, উনি হেল্প করেছে। আমরা গিয়েছিলাম, দিয়ে আমার মায়ের অপারেশনটা হয়েছে, পুরো লক্ষ্মী বাড়ি হয়েছে, 7,000 টাকা। খুবই ভালো অপারেশন হয়েছে, আমার দেখতে পাচ্ছে ভালোভাবে। কাকে ধন্যবাদ জানাবো? আমি পুরো তাকে ধন্যবাদ জানাবো, আমার 34 নম্বর ওয়ার্ডকে প্লাস আপনার যে ওয়ার্ড অনেক হিত হয়েছে তার ধন্যবাদ জানাবো। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। রাঙামাটি স্পোর্টস উৎসবের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় যুব গোষ্ঠী মাঠে। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেয় মাঠে। যারা এলাকার আদিবাসী ভাই বোনেরা 15 থেকে 40 বছর বয়স পর্যন্ত, তারা সেই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করবে। সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা চাইব যে লোকাল থানায় যারা আদিবাসী ভাই বোনেরা আছে 15 থেকে 40 বছর বয়স, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা থানার নাম নথিভুক্ত করুন। রবিবার রাঙামাটি স্পোর্টস উৎসবের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো শক্তিগড় থানার উদ্যোগে ও শক্তিগড় যুবগোষ্ঠী ক্লাবের সহযোগিতায় যুবগোষ্ঠী মাঠে। এদিনের খেলায় কাশিয়ারা আদিবাসী সাঁওতাল শুকর গাঁওতা 1-0 গোলে কৃষ্ণপুর কালীমাতা সংঘকে পরাজিত করে জেলা স্তরে খেলার ছাড়পত্র পেল। বিজয়ী ও বিজেতা দলের হাতে পুরস্কার তুলে দেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক ও DSP হেডকোয়ার্টার সৌভিক পাত্র। আমাদের উপপ্রধান আছেন রমেশ চন্দ্র সরকার মহাশয়, অরুণ গোলদার মহাশয়, শহীদুল ছিল। আমরা শক্তিগড় যুবগোষ্ঠীর মাঠে আমাদের প্রেজেন্স অফ বিধায়ক, DSP হেডকোয়ার্টার সাহেব, ওসি শক্তিগড় থানা, সবাইকার উপস্থিতিতে আমাদের আজকের এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ সৌভিক পান, শক্তিগড় থানার ওসি অরুণ কুমার সোম, ভরতুলদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের জেলা পুলিশের উদ্যোগে যে সারা রাজ্যব্যাপী আজকে রাঙামাটি উৎসব যে চলছে কোষ উৎসব, সেখানে শুধু ফুটবল নয়, তাতে ভলি আছে, বাউলের একটা প্রতিযোগিতা আছে এবং সাথে সাথে আগামী 29শে ডিসেম্বর একটা ম্যারাথন দৌড়ের আয়োজন করেছেন আমাদের জেলা পুলিশ। সেখানে শুধু আদিবাসী এই ভাই বোনেরাই সে তাতে অংশগ্রহণ করবে 15 থেকে 24 বছর বয়সে। তো এটা একটা নতুনত্ব, একটা মানুষের কাছে মানুষের সঙ্গে যে জনসংযোগ, পুলিশের প্রশাসনের একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব, সেটা একটা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। বিভিন্ন মাঠে আজকে খেলা হচ্ছে, আজকে আমাদের কুড়মুড়বিয়ের বরগুনার মাঠে হয়েছে এ গ্রুপের খেলা এবং গতকাল হয়েছে আমাদের গোবিন্দপুর অঞ্চলে আমাদের রায়পুর কাছাড় স্পোর্টস কমপ্লেক্সে বি গ্রুপের খেলা এবং দুটো জায়গা থেকে দুটো টিম আজকে উঠে এসেছে ফাইনালে। আজকে আপনার কেষ্টপুর এবং কাছাড়া আদিবাসী ক্লাব, তো আজকে সেই ফাইনাল চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা হতেই মানুষের মধ্যে যে একটা ঐক্য সম্প্রীতি সেটা একদম ফুটে উঠেছে এবং আজকে সমস্ত খেলার মাঠে আজকে উপচে পড়া মানুষের ভিড়, মানুষের লোক জনসংযোগ দেখা যাচ্ছে এবং আজকে পুলিশ যে মানুষের শত্রু নয়, পুলিশ যে মানুষের বন্ধু প্রশাসন, সেটা আজকে আবার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন। এসপি হেডকোয়ার্টার সাহেব, বর্তমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরুণ গোল্লার মহাশয়, এলাকার ফুটবল প্রেমী মানুষজন এবং আজকে যে ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল হচ্ছে, এই প্রতিযোগী দুই টিমের সদস্য এবং কর্মকর্তা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা পৃষ্ঠপোষকতা নির্দেশ ক্রমে কেও আমরা উচ্চ অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। অভিজ্ঞতা যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগে যে জেলার প্রত্যেকটা থানা অন্তর্গত যে ফুটবল ভলিবল যে খেলা টুর্নামেন্ট চলেছে, তার জন্য গ্রামগঞ্জে বা ভিলেজ ভিলে প্রত্যেকটা ছেলে এবং মেয়েরা খেলার উৎসাহী হবে এবং এটা আমাদের পক্ষ থেকে একটা পাওনা। আমরা দীর্ঘদিনের এই নতুন সরকারকে আমরা পেয়েছি যে ওনারা পঞ্চায়েত ভিলেজ লেভেলগুলোর কথা চিন্তা করে এই যে খেলাধুলার জোয়ার উন্নয়ন করছে, তার জন্য অশেষ অশেষ আমাদের ভিলেজ লেভেল থেকে ধন্যবাদ ওনাকে জানাই। এবং এই থানার অন্তর্গত যে ফুটবল টুর্নামেন্ট 3টে মাঠে অনুষ্ঠিত হয়েছে, শক্তিগড় যুবগোষ্ঠী ক্লাবের উদ্বোধন এবং তার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল এখানেই হয়েছে, আরও 2টো মাঠে আমাদের থানা অন্তর্গত মাঠে হয়েছে, বলগুনা মাঠে এবং রায়পুর কাছাড় মাঠে, এবং প্রচারের একটা জায়গা শক্তিগড় যুবগোষ্ঠী এবং পরিচালনা তার সুনাম এবং দর্শক খুব খেলাকে ভালোবাসে এলাকার মানুষ, ওই জন্য এই মাঠেই থানার উদ্যোগে। শক্তিগড় থেকে মহিদুল আলমের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ধারা শিল্পুটা তেজগর বাইপাস নর্থ বর্তমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, এসি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, 9 ডিগ্রি রোড সার্ভিস হাটা, জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 7131003, হলিরক স্কুল অ্যাফিলেটেড টু ISC, নবাব হাট টিটি রোড বর্তমান, লকাই লটারি এজেন্সি, শেয়ার বাজার বর্তমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাস আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজ সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয়তল আরজি ভবন, পারবীরহাটা শ্রীপল্লী পূর্ব বর্ধমান, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, চেম্বার হকার মার্কেট কার্জুকেট রুম নাম্বার 85 বর্ধমান এবং রশ্মি জেন্স তিনকুনিয়া বর্ধমান। নিম্নচাপের জেরে রাজ্যের পাশাপাশি শহর বর্ধমানেও শুরু হয়েছে বৃষ্টিপাত। বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হলো। রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। আসন্ন পৌর উৎসব উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বরকুল মনমোহন দে রোড অবরোধ করলো বালি খাদানের শ্রমিকরা।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। কোয়ালিটি লক সেন্টার, এখানে বাইক, টু হুইলার, ফোর হুইলারের চাবি তৈরি করা হয়, বাড়ির তালা বা শাটারের চাবি তৈরি করা হয়, আধুনিক মেশিনের সাহায্যে চাবি করা হয়। কোয়ালিটি লক সেন্টার, আতিয়া রহমান, গোদা খন্দেকর পাড়া, বর্ধমান। ফোন নম্বর 9337917233 অথবা 9547534268। মনে রাখবেন, উপযুক্ত প্রমাণ দিলেই তবেই কাজ করা হয়, চাবি দিয়ে চাবি করান। এটা কোনো সাধারণ সকাল না, সকাল দুর্গাপূজোর। চোখে থাকে খুশি আর বুকে ভালোবাসার জোর। মা আলপনা দেয় চালের গুঁড়ো দিয়ে, আর বাবা কত কিছু নিয়ে আসে ভালো ভালো দোকানে গিয়ে। নতুন জামা পরি অনেক প্যান্ডেলে যাব, কিন্তু তার আগে কেমন লাগছে নিজেকে সবাইকে দেখাবো। খুশি থাকে সবার চোখে, মা এসেছেন তাই। অঞ্জলির জন্য প্যান্ডেল আমরা একসাথেই তো যাই, এই বছর সব ঠাকুর দেখে আসব, পুরো পুজো আমরা একসাথেই কাটাবো। প্যান্ডেল হপিং, তার আগে ভিমার্ট শপিং। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসিমিত্রের পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সিআইটিএ, ডিআইটিএ, ডিটিপি, মাল্টিমিডিয়া, এফএ, ট্যালি উইথ জিএসটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেইলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। দ্য রোসনি জেমস, 324 GT Road, ঠিকানা তিনকোনিয়া গুরুদুয়ারের পাশে, বর্ধমান। এখানে উন্নত মানের রোহ রত্ন পাওয়া যায়, রত্ন সার্টিফিকেট সহ পাইকারি ও রিটেল করা হয়। বিশ্বাসের আর এক নাম রোশনি জেমস। এখানে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা ঠিকুচি কুষ্টি বিচার করার ব্যবস্থা আছে। মনে রাখবেন, সপ্তাহের 7 দিনই খোলা, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মোবাইল 7384482266 অথবা 9434107912। এজেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাতার দুর্গা অটোমোবাইল, শারদীয়া দীপাবলি ও ছট পুজো উপলক্ষে বাম্পার অফার, ইয়ামাহা পাঁচ মিনিটের মধ্যে বাইকের লোন সাংশন, যে কোনো পুরাতন গাড়ি নিয়ে এসে নতুন গাড়ি নিয়ে যান, ইয়ামাহা সব পার্টস পাওয়া যায়, যত্ন সহকারে সার্ভিসিং করা হয়, কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা, কম সুদে ফাইন্যান্সের সুবিধা। আর দেরি না করে শীঘ্রই আসুন, ইয়ামাহা বাইক বা স্কুটার কিনুন আর জিতে নিন আপনার পছন্দের উপহার। রয়েছে আকর্ষণীয় বিভিন্ন উপহার, এছাড়াও প্রতিটি কুপনের সাথে পাবেন নিশ্চিত উপহার। মনে রাখবেন, অফারটি সীমিত সময়ের জন্য। দুর্গা অটোমোবাইল, ভাতার বাজার, ভাতার পূর্ব বর্ধমান, মোবাইল 9851883436 অথবা 7908133021।